আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের বিষয়, আমরা কীভাবে সিস্টেম ডট আইও থেকে ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে যাওয়ার আগে তার আগে আপনাদের একটা কথা বলে নেই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, চলুন বেশি কথা না বেরিয়ে আমরা স্ক্রিনে চলে যাই। সিস্টেম ডট আইও থেকে আমরা কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি সেটা দেখব। ফ্রি ল্যান্ডিং পেজ, এখানে কোনো পেমেন্ট করতে হবে না, কিন্তু কিছু করতে হবে না। এখান থেকে আপনি ফ্রি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, এখানে কোনো চার্জ কাটবে না, ঠিক আছে? তো চলেন আমরা কীভাবে এখান থেকে একটা ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। এখান থেকে ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করতে আমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটে আসার পরে আমরা কী করবো, এখানে গ্রেট স্টার্ট ফ্রি এখানে চলে আসবো। চলে আসলাম, আসার পরে এখান থেকে এই ইমেলটা দিলাম। ইমেল দেওয়ার পর আমরা এখান থেকে গ্রেট স্টার্ট দিলে আমাদের ইমেল একটা ইমেল পাঠাবে ওরা, ওইখান থেকে আমাদের কনফার্ম করতে হবে, ঠিক আছে? তো এখানে দিলাম, তারপর আমি গ্রেট স্টার্টে দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ওরা বলছে থ্যাংক ইউ, উই আর জাস্ট সেন্ট ইমেল দ্যাট উই লগ ইন ডিটেলস, মানে আমাদের এখানে ইমেল একটা ইমেল পাঠাচ্ছে, ওইখানে লগ ইন ডিটেলস দিছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে সরাসরি আমরা এখানে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এই যে আমাদের ইমেলটা এখানে পাঠাইছে, তো আমরা এই ইমেল আসলাম। আসার পরে দেখেন ওরা একটা লিঙ্ক দিছে যে হাই ইন দ্য ওয়ার্ডার অ্যাক্সেস ইউর সিস্টেম ডট আইও অ্যাকাউন্ট প্লিজ। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করবো। আসলাম, এখানে আসলাম। আসার পরে এখানে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিব। দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা ক্যাপচার ফিল আপ করবো। হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। আমাদের পাসওয়ার্ডটা নেয়নি, পাসওয়ার্ডটা স্ট্রং নিতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিই। আবার রোবট, তারপর এখান থেকে সেভ অ্যাজ দিয়ে দিই। দেখেন আমাদের এখানে কিন্তু একটা নিয়ে নিছে, এখানে আমরা নিয়ে নিছে একটা অ্যাকাউন্ট নিয়েছে। তো একটা জিনিস দেখেন, এখান থেকে আমরা যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, ফ্রি ল্যান্ডিং পেজ, তারই আমরা এখান থেকে কতগুলো লিড আসছে, কতগুলো সেল আসছে, ঠিক আছে, এ টু জেড আমরা দেখতে পাবো, তাই না? এখান থেকে আমরা ট্র্যাকিং করতে পারবো এখান থেকে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে কী করতে হবে, সরাসরি আমরা এখানে মেনুতে আসবো। মেনুতে এসেছে ফাউন্ড ফাইন্যান্সে, ফাইন্যান্স আসবো, ফাইন্যান্সে ক্লিক করবো। করার পর সরাসরি আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? এরকম পেজে যখন নিয়ে আসবে, আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েট আছে না, ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক, এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে, ঠিক আছে? এখানে আমাদের যে ওয়েবসাইটটা করবো, ওই ওয়েবসাইটের নাম দিতে হবে, ঠিক আছে? যেমন আমি এখানে যদি আমি ওয়েট লস রিলেটেড করি বা গিফট কার্ড রিলেটেড করি, সেটা আমরা নাম দিতে পারি, ঠিক আছে? তো আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে নাম দেবো, যেমন ওয়েট লস, যেমন ওয়েট লস নামটা দিয়ে দিই আমরা এখান থেকে, ওয়েট লস নামটা দিয়ে দিই, জিএসটি ওয়েট লস ফার্স্ট, এতটুকু নাম দিলাম। তারপর আমরা এখান থেকে যদি ডলার কী কারেন্সিতে কনভার্ট করবো সেটা চাচ্ছি, সেটা দিতে পারি। ইউএসডি না, এটা দরকার নাই আমার, সরাসরি এখান থেকে আমরা এইটা সেলে, আপনি সেল নেবেন, কাস্টম নেবেন না রান নেবেন, আপনি কোনটা করবেন? আমি এখান থেকে ওয়েবসাইটটা কী রিলেটেড হবে, ঠিক আছে? আপনি যেহেতু সেল, যদি সেল রিলেটেড করতে পারেন, কাস্টম রিলেটেড করতে পারেন, ঠিক আছে? আপনি এখান থেকে সরাসরি এই কাস্টম অথবা এই সেলে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর আমি এখান থেকে ক্রিয়েটে দিলাম। ক্রিয়েট দেওয়ার পর আমাদের এখান থেকে সরাসরি এরকম আসবে। তো এরকম আসার পর আমরা কী করবো, এখান থেকে ক্রিয়েট স্টেপে আসবো, এখান থেকে ক্রিয়েট স্টেপে আসবো। আসার পর এখান থেকে আবার আমাদের নাম দিতে হবে, আমাদের সবটা কী রিলেটেড, ঠিক আছে? আমি আবার যে ওয়েট লস লিখি বা আমি এখান থেকে মা স্লিম বা এই আমি একটা আমি এই আমার যে একটা প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম, সাপোজ আমি এই প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে সরাসরি আমি কী রিলেটেড করব, আমি এখান থেকে সেল পেজ
না কোন পেজ রিলেটেড আমি এখান থেকে করব, ঠিক আছে? আমি এখান থেকে আমি ক্যাটাগরি চুজ করে নিতে পারি, ঠিক আছে? আমি এখান থেকে সেলফ পেজ দিলাম বা ফর মানে যেটা ইচ্ছা আমি সেলফ পেজ দিলাম, ওরা আমাকে এখান থেকে অনেক রকম ট্যাম্পলেট ইউজ করছে, ফ্রি ট্যাম্পলেট। আমি কী ধরনের ট্যাম্পলেট এখানে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? যে ধরনের ট্যাম্পলেট আমরা এখান থেকে ইউজ করতে পারি, তো আমরা এখান থেকে কী ধরনের এখান থেকে আমি যদি এখান থেকে আমাদের অনেক ট্যাম্পলেট দিছে, যেমন আমি এটা এটা আমি একটু রিলোড দিই, একটু ওয়েট করি, কারণ এটা লোড হতে সময় নিতেছে। দেখি একটু, আমি এটা নিতে পারি, এটাও নিতে পারি, আমি এটাও নিতে পারি, এটাও নিতে। আমি সাপোজ আমি আপাতত আপনাদের দেখাইলাম, আমি এইটা নেই, এইটা নেই, আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই ট্যাম্পলেটটা সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে এই যে এডিট পেজ আছে না, এডিট পেজে আসবো, এখান থেকে এডিট পেজে আসবো, এডিট পেজে আসবো, একটু এডিট পেজে আসলাম। এডিট পেজে আসার পর দেখেন এখান থেকে আমরা কী করব, আমাদের কন্টেন্ট কী, কন্টেন্ট নেম, বা আমি যদি ওয়েট লস রিলেটেড প্রোডাক্ট নেই, ওই ওয়েট লস রিলেটেড কন্টেন্ট নেমগুলো আমরা এখান থেকে দিতে পারি। আমাদের যে আমরা যে ইয়াগুলো করব, কী বলে, ল্যান্ডিং পেজগুলো করব, ল্যান্ডিং পেজের দেখে থেকে আমরা এখানে ল্যান্ডিং পেজের কন্টেন্টগুলো সাজাতে পারি। তো আমরা চলেন, আমরা তো এই যে এইটার নাম দিলাম মাসরাত ক্লিম, এটা কপি করলাম, সরাসরি কপি করলাম, কপি করে সরাসরি আমরা কোথায় আসবো, আমাদের এখানে আসবো। আসার পর এখান থেকে আমি এটা ডিলিট করে দিই, আমরা চাইলে এই ইমেজটা এখানে দিতে পারি, আমি এটা ডিলিট করে দিই। আপনি এখান থেকে কাস্টম করতে পারেন, বিষয়টা বুঝতে পারছেন, এখানে কাস্টম সব এ টু জেড আপনি এখান থেকে কাস্টম সবগুলো কপি করে করে কাস্টম করতে পারেন। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম, এটা আমার প্রয়োজন হচ্ছে না, আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম, এখান থেকে আমি এটা ডিলিট, ডিলিট করার পর আমি এটাও ডিলিট করে দিই, এখান থেকে এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। তারপর এখান থেকে আমি আমার প্রোডাক্টের নাম দিই, আমি এই যে প্রোডাক্টের নাম এখানে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি প্রোডাক্ট অনুযায়ী কিছু লিখবো। ওই যে দেখলাম কী আছে এখানে, কোথায় দেখলাম আমি এখানে, এই যে এইরকমভাবে এটা আমি কপি করব, বা আমি এইটা কপি করব, যেটা ইচ্ছা আপনি এখান থেকে একটু কপি করে নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে কপি, বা আমি এখান থেকে এতটুকু কপি করে নিতে পারেন, এতটুকু কপি করেন, কপি করলাম, এতটুকু কপি করলাম, করে করে সরাসরি আমি এখান থেকে কোথায় আসবো, আমি এই যে এখানে আসবো। আসার পর আমি এখান থেকে এটা পুরোটুক সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে, হয়ে গেল। এখন হচ্ছে গেট স্টার্ট টুল, এই গেট স্টার্ট টুলটা আমরা এখানে দিতে পারি। গেট স্টার্ট টুল কীভাবে দেবো, যেমন এই যে আমরা এখান থেকে কিলি লেখা হয়েছে, লেখা আছে অর্ডার নাও বাটন আছে না, আমরা অর্ডার নাও বাটনও ইউজ করতে পারি, গেট স্টার্ট টুলটা আমরা দিতে পারি। বিষয়টা বুঝতে পারছেন, আমরা কী করবো, সরাসরি এখান থেকে এই এইখান থেকে গেট স্টার্ট টুল অথবা অর্ডার নাও যে বাটনটা আছে না, অর্ডার নাও বাটন আমরা এখান থেকে দিতে পারি। কীভাবে দেবো, এখানে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি এই বাটনটা আমি আমার মন মতো করে আমি করে নিতে পারি। কীভাবে করবো, যেমন এখানে আসলাম, আসার পরে এখান থেকে দেখেন যে কন্টেন্ট কলাম তৈরি করতে পারি, আরও কলাম তৈরি করে আরও কলাম রো তৈরি করতে পারি, ঠিক আছে? পেমেন্ট সিস্টেম করতে পারি, এখান থেকে আমি যে এখান থেকে আমি এখানে আসলে যে গেট স্টার্ট বাটন, এখানেও একটা বাটন আছে, ঠিক আছে? তো এটাও করতে পারি। তো আমরা এখান থেকে এতটুকু করলাম, করার পর এখান থেকে আমরা কী করবো, এখানে আমরা লিঙ্ক তৈরি লিঙ্ক কাপ করবো, যে ওপেন লিঙ্ক আসবো, আসার পর এখান থেকে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, তাহলে আমাদের এখানে একটা লিঙ্ক হয়ে যাবে। আগে আমরা সাজাই নিই, আগে আমরা সাজাই নিই, লিঙ্কের হিসাব পরে যাই, আগে আমরা ল্যান্ডিং পেজটা সাজাই নিই, ঠিক আছে? তো এরকম করলাম, এটা করলাম, করার পরে এখান থেকে আমি এটাও দিতে পারি। তো আমরা এটা ভালো লাগছে না, আমি এটা ডিলিট করে দিই, এখান থেকে এটা আমি ডিলিট ডিলিট দিয়ে দিলাম, এটা ডিলিট দিয়ে দিলাম, এখান থেকে আমি বেশি কন্টেন্ট দেবো না, ডিলিট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা কিছু ইমেজ দেবো, যেমন এখান থেকে আমরা ক্যারোসলে আসলাম, এই ইমেজটা টানতে ধরে নিয়ে আসলাম, এদিকে এদিক নিয়ে আসলাম, ইমেজটা এদিকে নিয়ে আসলাম, এখান থেকে সরি এখানে এভাবে চাপ দিলাম। তারপর আমি এখান থেকে নিচের দিকে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবো, আসার পর এখান থেকে ইমেজ নেব, কী ইমেজ নেব, আমি ওয়েট লস রিলেটেড, যেহেতু আমি ওয়েট লস রিলেটেড একটা ইমেজ নেবো, এখান থেকে অ্যাড কম্পোতে আসবো, আমি ওয়েট লস রিলেটেড যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলো আমি এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? ওই ইমেজগুলো আমি এখান থেকে ইউজ করতে পারি। তো আমি এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন, আমি এইটা নিলাম, অথবা
আপনি এটাই নিন, এই ইমেজটা নিন, এখান থেকে এই ইমেজটা নিয়ে কেমন লাগে, এটা এরকম দেখাবে, ঠিক আছে? তো এটা আমি ইনসার্ট করে দিলাম, দেওয়ার পরে ইমেজটা কিন্তু এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে, ঠিক আছে? তো এই ইমেজটা আমার কাছে ভালো লাগলো না, আপনারা মানে দেখবেন কীভাবে ইমেজটা তৈরি করতে হয় সেটা আপনারা দেখবেন, তো আমার কাছে ভালো লাগলো না, আমি একটু ব্যাগে যাই, এটা ভালো লাগলো না, যেটা আছে সেটা থাক, এরকম থাকলো। তারপর এখান থেকে আমরা এটা আমি ডিলিট করে দিই, আপনি চাইলে এটা দিতে, এখানে কোনো কন্টেন্ট লিখতে পারেন, ঠিক আছে? এখান থেকে কোনো কন্টেন্ট লিখতে পারেন, বা চাইলে ডিলিট করে দিলাম, আমি এখান থেকে ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, এটা ডিলিট, এইখান থেকে এটা এটাও ডিলিট করি, আমি এটা সব ডিলিট করে আমি আমার মতো করে কাস্টম করি, ঠিক আছে? এটা এখান থেকে ধরে এইভাবে ডিলিট, এখান থেকে এটা ডিলিট করি, বা আপনি এখান থেকে একটা ইমেজ নিতে পারেন, ইমেজ আমি এখান থেকে এখানে আসলেন, এখানে আসার পর আমি আপনি এখান থেকে একটা ইমেজ দিই, আমি এখানে একটা ছোট্ট একটা ইমেজ দিই, এখানে আসলাম, আসার পর আমি এখান থেকে ওয়েট লসের একটা ইমেজ নেই, যে প্রোডাক্টের নিচে প্রোডাক্টের ইমেজ নেই, ঠিক আছে? এই প্রোডাক্টের একটা ইমেজ নিলাম, নিলাম চুজ করে আমি এটা সিলেক্ট করে দিই, এখানে দিলাম, যার পর আমি এখান থেকে এই প্রোডাক্ট সম্পর্কে আমি কিছু কন্টেন্ট এখানে লিখে দিই, কোথায় কন্টেন্ট পাবো, ওই যে আপনি একটা ফ্রি ল্যান্ডিং নেবেন, না পরে এখান থেকে বহুত কন্টেন্ট আছে, আপনি এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট নিতে পারেন, ঠিক আছে? এভাবে কপি করবেন, কপি করে সরাসরি আপনি এই কন্টেন্টগুলো এভাবে লিখে দেবেন, এভাবে দিলে সিলেক্ট করলাম, এতটুকু এভাবে লিখে দিলাম, ঠিক আছে? দিলাম এতটুকু লিখে দিয়ে আমি এইটা একটু কী করছি, আমি এটা একটু আগায় দিলাম, আপনি চাইলে এই কন্টেন্ট লেখাগুলো বড় করে দিতে পারেন, আপনি চাইলে এখানে কী করতে পারেন, লিঙ্ক আপ করে দিতে পারেন, কীভাবে এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যে লিঙ্ক দেবেন, আপনার যে লিঙ্কগুলো আছে, ইউআরএল লিঙ্ক আছে, এই ইউআরএল লিঙ্ক এখানে যে সেভ দিলে আপনি লিঙ্ক আপ হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারছেন? সো খুব সহজ, এভাবে লিঙ্ক আপ করে দেবেন, হয়ে গেল, হয়ে যাবে। আমরা কী করবো, এখান থেকে এখানে কিছু কন্টেন্ট দেবো, এখানে কিছু কন্টেন্ট দেবো, এখান থেকে আমি এতটুক আমি ডিলিট করে দিই, এত ভালো লাগলো না আমার এটা, আমি এখানে কিছু লিখবো, এখানে কী লিখবো, এখানে কী লিখবো, আমরা আবার চলে আসি এখানে, আসার পরে এখান থেকে এই কন্টেন্টটা আমি নিতে পারি, এখান থেকে কিছু কন্টেন্ট নিতে পারি, আমি সাপোজ এতটুকু নিলাম, আপনি আপনাদের মতো বেশি বড় করবেন না, ঠিক আছে? ছোট করবেন, এভাবে সাজাবেন, ঠিক আছে? সাজাবেন, এখান থেকে সাজানোর পর আপনি এখান থেকে ইমেজ, কিছু ইমেজ অথবা এইটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, এটা আমি ডিলিট করে দিই, এইটা আমি এটাও ডিলিট করে দিই, এখান থেকে অথবা এখান থেকে আপনি একটা ইমেজ নিতে পারেন, এখান থেকে আবার ইমেজ আসবেন, আসার পর এখান থেকে আপনি ওয়েট লস রিলেটেড কিছু ইমেজ নেবেন, এখান থেকে ইমেজটা নিয়ে নিলাম আমি, ইমেজটা নিলাম, ইনসার্ট, এরকমভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমার এটাও ভালো লাগতেছে না, ঠিক আছে? আমি এটা ডিলিট করে দেবো, এবং এটা ভালো লাগছে না, আমি এটা রিমুভ করে দিই, দেওয়ার পর আমি এখান থেকে এটাও ভালো লাগছে না, আমি এই কন্টেন্টটা ডেস্কটপ অনলি এখান থেকে পুরোটাই ডিলিট করে দিলাম, ঠিক আছে? দিলাম, দেওয়ার পর এখান থেকে এখানে কিছু ইমেজ আপনি চান চাইলে এখান থেকে কিছু ইমেজ দিতে পারেন, এখানে আসবেন, আসার পরে এখান থেকে ইমেজ নেবেন, এখান থেকে সরাসরি কোথায় আছে ইমেজটা ড্রপ করবেন, ড্রপ করে এখান থেকে অ্যাড সাইড দিতে পারেন, এখান থেকে ইমেজ দিতে পারেন, তো দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই, এটা আমি ডিলিট করে দিলাম, এখান থেকে এটাও ডিলিট করে দিলাম, বেশি কন্টেন্টটা আমি বেশি বড় করবো না, ঠিক আছে? বড় করবো না, এই রগুলো ডিলিট করে দিই, এই রটা আমি ডিলিট করে দিলাম, এটাও ডিলিট, বেশি বড় করবো না, ডিলিট, তারপর এখান থেকে আমি পুরোটাই ডিলিট করব, এখান থেকে আপনি চাইলে কন্টেন্টটা দিয়ে দিতে পারেন, আপনি চাইলে এখানে যে এইভাবে এখান থেকে লোগো চেঞ্জ করতে পারেন, এখানে লোগো দিতে পারেন, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি রেগুলার ফন্ট চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এ টু জেড করে নিতে পারবেন যে আপনার এখান থেকে কী আছে না আছে কন্টেন্টের লোগো, এ টু জেড আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে এগুলো আমি
কিছুই রাখবো না, এখান থেকে আমি সরাসরি ডিলিট করে দেবো। এই জন্য ডিলিট করবো আমি, এটা আপনাকে প্রথম থেকে কাস্টম করে দেখাবো যে কীভাবে আমরা এটা কন্টেন্টটা কাজ করি। তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এখানে আপনি খুব সহজে কাজ করতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন, সহজে আপনি কন্টেন্ট তৈরি করে পারবেন, কাজ করতে পারবেন, একটু কোনো সমস্যা হবে না। ডিলিট, আচ্ছা ডিলিট, এখান থেকে ডিলিট ডিলিট ডিলিট, ওকে। এতটুকু আমার দরকার নাই, এগুলো আমার দরকার নেই, আমার নিচে এতটুকু দরকার নেই, এগুলো কিছুই দরকার নেই, এগুলো সব আমি ডিলিট করে দিই। পার্সেস যদি রাখতে পারেন, আর যদি মনে করেন যে পার্সেস রাখবো, পার্সেস রাখতে পারেন, আর যদি মনে করেন না আমি এটা রাখবো না, সেটাও করতে পারেন, ঠিক আছে। পার্সেস থাকলে, লেখাটা থাকলে ভালো হয় আর কি, যে কেউ গেট স্টার্টে না যায়, পার্সেসে যদি ক্লিক করে যে কেউ উনি যে প্রোডাক্টটা নেবে, তাহলে পার্সেস করে নিতে পারেন, ঠিক আছে। এতটুকু থাক থাকে আমি এখান থেকে একটা, এইখানে একটু ঝামেলা আছে, এইটা আমি ডিলেট করে দিই পুরোটা। দেওয়ার পর আমি এখানে একটা নেই, ইমেজ নেই, এখান থেকে আমি আসলাম, আসার পরে এখান থেকে কোথায় আসবো, এইটা আমি কপি করব, কপি করলাম, কপি করে আমি এটা এইখানে দিলাম, ঠিক আছে, এইখানে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আবার সেটিং আসবো, আসার পর এখান থেকে একটা ইমেজ নেব, কী ইমেজ নেবো, সরাসরি আসলাম এখান থেকে, মানে এই ইমেজটা নিয়ে নেবো, সাইজ মতো একটা ইমেজ নেবো, নিয়ে এখানে আমি দিয়ে দেবো। দিলাম, আপনি ক্যানভা দ্বারা ইমেজগুলো সাজিয়ে নেবেন, ঠিক আছে, ক্যানভা দ্বারা ইমেজগুলো সাজিয়ে নেবেন, প্রত্যেকটা ইমেজ ক্যানভা দ্বারা সাজিয়ে নেবেন, তাহলে আপনার জন্য বেটার হবে, ঠিক আছে। আমি এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে লেখাটি কপি করলাম, করার পর এখান থেকে আমি বর্ডার লাইন, বর্ডার লাইন ঠিক আছে, এটা ঠিক আছে কলাম, ঠিক আছে, এটা থাক, এরকম থাক। থাকার পর আপনি যদি চান যে আপনি এখানে আরও কিছু দিবেন, এখানে লেখা দিবেন, তাহলে আপনি এখান থেকে যে টেক্সট নেবেন, একটা এখান থেকে টেক্সট নেবেন, টেক্সট নিয়ে এখানে সরাসরি টেক্সট আসবেন, এই যে টেক্সট চলে আসলো এখানে, এখানে আমি কিছু লেখা দেবো টেক্সট, যে আমি আমার কন্টেন্টে চলে যাই, এখান থেকে আসলাম, আসার পরে এই যে কন্টেন্টগুলোতে আমি এখান থেকে বিভিন্ন রকমের কন্টেন্ট টেক্সটগুলো আমার নিজস্ব অনুযায়ী কন্টেন্ট তৈরি করবো, তৈরি করে আমি এই কন্টেন্টের লেখাগুলো এইভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এইভাবে দিলে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে যে কালারটা চেঞ্জ করে রাখতে পারেন, আপনি কী কালার দিবেন না করেন, আমি চেঞ্জ করে দিতে পারবেন, আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন, বিষয়টা বুঝতে পারছেন, আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনার কন্টেন্ট তৈরি করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে কন্টেন্ট তৈরি করবেন, আপনি যেভাবে চান। ফ্রিতে এত সুন্দর একটা টুলস আপনাদের কেউ দিবে না, বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে আপনি কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করে আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। তো হয়ে গেল, এতটুকু হলে আপনি এখন কী করবেন, আমাদের হয়ে গেল, এখন কি আপনি চাইলে এই এই পিছনের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে নিতে পারেন, চাইলে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো হয়ে গেল, এখন আমরা কী করবেন, লিঙ্ক আপ করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে আমি সরাসরি যে আমাদের ল্যান্ডিং পেজ আছে, সপোজ মনে করলাম যে এটা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক, এটা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক, তাই না, এই ল্যান্ডিং পেজের লিঙ্ক, আমরা এই ল্যান্ডিং পেজের লিঙ্ক আমরা এখান থেকে আমাদের যে লিঙ্ক আছে, লিঙ্ক লিঙ্ক বলতে আমাদের যে নেটওয়ার্কের লিঙ্ক, ওই নেটওয়ার্কের লিঙ্কটা আমরা এখান থেকে এভাবে পেস্ট করে দেবো, ঠিক আছে, দিয়ে দিলাম, পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। গেট স্টার্ট যদি চান, আপনি টাইটেল দিতে চান, টাইটেলও দিতে পারেন, ঠিক আছে, করতে পারেন, তো এটা দরকার নেই, এটা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন আমাদের যদি চান যে আপনি এখান থেকে ভাইটাল ভাইটাল কিছু লিঙ্ক দিতে পারেন, ভাইটাল ভাইটাল কিছু লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। চাইলে এখানে কিছু ভাইটাল ভাইটাল লিঙ্ক, যেমন আমি এখানে লিঙ্ক আপ করবো, এইটাতে আমি লিঙ্ক করবো, অথবা আমি এখান থেকে হাউ ডু ম্যানেজ ম্যানেজমেন্ট এখানে লিঙ্ক করবো, আমি এখানে কী করলাম, ক্লিক করে আমাদের লিঙ্কটা এখানে যে লিঙ্কটা এভাবে বসা দিলাম, তারপর আমি সেভ দিয়ে দিলাম, আমার কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেল, এখানে যদি কেউ ক্লিক করে সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে চলে যাবে। আপনি চাইলে এই এতটুকু কালার চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে, কালার চেঞ্জ করে দিতে পারেন, তো আমার দরকার নেই কালার চেঞ্জ করার দরকার নেই, এই যে এতটুকু কালার চেঞ্জ দেখছেন, আমার তো দরকার নেই, আমি এখান থেকে ব্ল্যাক কালারই রাখবো, ব্ল্যাক কালারই রাখবো, ঠিক আছে। আমি চাইলে এই ছবিটাতেও এই ছবিটা লিঙ্ক আপ করে নিতে পারেন, এখান থেকে সরাসরি এই যে লিঙ্ক আছে, ওপেন লিঙ্কে আসবেন, এই যে ওপেনে ইউআরএল, ওপেন ইউআরএল সিলেক্ট করবেন, করার পর এখান থেকে
এই ছবির লিঙ্কটা এখানে পোস্ট করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি সেভ দিলে আপনার অটোমেটিক্যালি এখানে লিঙ্ক সেভ হয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে টেক্সটটা একটু বড় করে দিতে, ছবিটা বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, চাইলে আমি ছবিটা মাঝখানে দিতাম, আমি যদি চাইলে এইভাবে দিতে পারি, এখানে দিতে পারি, এই ভাষা চাপ করলে এইভাবে সে আসবে, ঠিক আছে। আপনি চাইলে মার্জিন একটু মার্জিন দিতে পারেন, দরকার নেই মার্জিন ছোট বড় করার দরকার, যেরকম আছে সেটা থাক, চাইলে রাইট লেফট যেরকম আছে সেরকম দিতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান যে এখান থেকে রেডিয়েশন বাড়িয়ে নিতে পারেন, রেজিস্ট্রেশন বাড়িয়ে নিতে পারেন, রেডিয়েশন বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। স্টাইল কীরকম স্টাইল চান, সোল্ট রিভল্ট না কী স্টাইলগুলো, এরকমভাবে স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো আমার স্টাইল এগুলো যেরকম আছে সেরকমই থাক, আপনি দেখবেন, ঠিক আছে। আপনি বা প্রত্যেকটার ভিতর দেখবেন, ঢুকে ঢুকে দেখবেন, আপনার যেটা পছন্দ হয় আপনি সেই স্টাইলে কাজ করবেন, ঠিক আছে। তো হয়ে গেলো, তো আপনি চাইলে এখান থেকে কিছু কলাম বাড়িয়ে নিতে পারেন, কলাম বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে একটা বাটন দিতে পারেন, ঠিক আছে, এখানে একটা বাটন দিতে পারেন, ঠিক আছে। হয়ে গেলো, তো আমরা চাইলে এখান থেকে এটা একটু বড় করে আছে, আরও একটু বড় করে দিতে পারি, চাইলে আমি এখান থেকে টপে দিতে পারি, লেভেলে দিতে পারি, ঠিক আছে। রাইট বাটন আছে, রাইটে একটু এখান থেকে মাঝখানে টানে একটু লেফটে আছে, রাইটে দিয়ে দিলাম, ঠিক আছে, মাঝখানে রাখলাম, এভাবে মাঝখানে দিলে মাঝখানে থাক, দরকার নেই, দেওয়া পরে হয়ে গেলো। হয়তো এতটুকু এতটুকু যদি চান আপনি লেখাটা একটু এখানে আসে, আমি লেখাটা একটু একটু বড় করে দেই বা এরকম করে দিতে চাচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে আপনার লেখাগুলো আপনি কাস্টমাইজ করে নেবেন, এ টু জেড করে নিতে পারেন, একটু বড় করে দিবেন, লেখাগুলো বড় করেও দিতে পারেন, ছোটো করেও দিতে পারেন, এভাবে বড় করে দিতে পারেন, ছোটো করে দিতে পারেন, আপনি ইচ্ছা মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে, কাস্টমাইজ করে নিতে পারেন। হয়ে গেলো, হ্যাঁ, এখন এখান থেকে আমরা এখানে লিঙ্ক আপ করে দেবো, আমরা এখান থেকে সরে দিচ্ছি, ওপেন লিঙ্ক আসবো, আশা করি এখান থেকে আমাদের যে ল্যান্ডিং পেজের আমাদের যে নেটওয়ার্কের লিঙ্কটা আছে না, লিঙ্কটা দিয়ে দেবো, দেওয়ার পর সেভ, সরি, এখান থেকে সেভ দিয়ে দেবো, ঠিক আছে। হয়ে গেলো, হয়ে যাওয়ার পর এতটুকু পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে শেয়ার সরাসরি হলো আমাদের মোবাইল ডিভে মোবাইল মুড থেকে এরকমভাবে দেখাবে, কোনো ভিজিটর যদি এখানে আসে মোবাইল থেকে এরকম দেখাবে, দেখেন এইভাবে মোবাইল থেকে দেখাবে, হ্যাঁ, এইভাবে মোবাইল থেকে দেখাবে, এভাবে দেখে মোবাইল থেকে দেখাবে। আপনি আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে শর্ট করে দিছি, আপনি একটু সুন্দর করে আপনাদের ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করবেন, তাহলে দেখতে একটু সুন্দর হবে, ঠিক আছে। হয়ে গেলো, হয়তো আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো, সেভ দিয়ে দিলাম, আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেলো, এখান থেকে আমরা সরাসরি সেভ দেবো, সেভ দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ক্লিক করবো, ক্লিক করে এখানে এদিক চলে আসবো, আসবো, এই যে আমাদের ডোমেন নেমটা আছে এখান থেকে আমরা ডোমেন নেমটা চেঞ্জ করবো, কীভাবে চেঞ্জ করবো, আমরা এখান থেকে সরাসরি এখানে নাম প্রত্যেকটা ডোমেন নেম এতটুকু থাকবে, এখান থেকে আমরা নামটা চেঞ্জ করবো, কীভাবে চেঞ্জ করবো, এখান থেকে আমরা কী দেবো, বা ওয়েট লস, বা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে, এভাবে আপনার ডোমেন নাম দেবেন, তারপরে আপনি এখান থেকে সেভ দিয়ে দিলেন, সেভ দিয়ে দিলেন, আপনার এখান থেকে সেভ হয়ে গেলো। এখন আমরা এই যে লিঙ্কটা আছে না, এই যে লিঙ্ক, এখানে লিঙ্ক জেনারেট হবে, লিঙ্ক জেনারেট হবে, ঠিক আছে। এখান থেকে আপনি লিঙ্কটা চাইলে আপনি এখানে টেম্পলেট কনফার্ম করতে পারেন, ঠিক আছে, আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, এই যে লিঙ্কটা কপি হয়ে গেলে আপনি চাইলে এখান থেকে টেম্পলেটটা আরেকটা টেম্পলেট, মানে এই টেম্পলেটটা এখানে ক্লিক করলে আরেকটা নতুন করে আরেকটা টেম্পলেট এখানে ইউজ মানে তৈরি করতে পারেন, চাইলে আপনি এখান থেকেও তৈরি করতে পারেন, এখান থেকেও তৈরি করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি এডিট করতে পারেন, আবার নতুন করে আবার এডিট করতে পারেন, এডিট করতে পারেন, তো আমার তো এডিট করার দরকার নেই, আমি সরাসরি চলে যাই, এখানে চলে যাই, এডিট চলে গেলো, এখানে আসলাম, আসার পর আপনি চাই আমরা ভিউ করে এখান থেকে আপনি ক্যাম্প আপনার ইয়ারটা এভাবে দেখতে পারেন, ঠিক আছে, এভাবে আপনি দেখতে পারেন। দেখ আপনি যদি এখান থেকে এইভাবে দেখেন, কিছু ক্লিক করে সরাসরি দেখেন আমাদের ল্যান্ডিং পেজে চলে আসলো, এই ল্যান্ডিং পেজে চলে আসলো, ঠিক আছে। আমি যেভাবে দেখাইছি যে আপনাদের যে ওয়েবসাইটের ওয়েবসাইট মানে নেটওয়ার্কের নেটওয়ার্কের লিঙ্কটা এভাবে লিঙ্ক আপ করে দেবেন, সরাসরি আমাদের নেটওয়ার্কে চলে আসবে, এখানে লিঙ্ক আপ করে দিলে আপনার সরাসরি নেটওয়ার্কে এখানে চলে আসবে। তো আমরা সরাসরি এখান থেকে ওই যে আমাদের ইয়াটা আছে না লিঙ্কটা, এই যে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা এভাবে আমরা পেস্ট করবো, এইভাবে আমরা বিভিন্ন ভিজিটরে পেস্ট করবো, পোস্ট করলে দেখেন এইরকমভাবে দেখাবে। তো আমরা এইগুলো কী করবো, আমরা কন্টেন্ট তৈরি করে আমরা ফেসবুক ফেসবুক তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো মার্কেটিং করতে পারবো, এতে সহজে আপনি এগুলো মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।